দুখানা পোস্টার আর দাও দিকে নিয়ে মাস্টার। ছ পয়সা আশ্চিনটাও পড়লো, যেতে বাসটা উঠলো চচ্চর। রাধা মাধব এমন কোন দেশ নেই গো যেখানে ভেটে বাস। তুমি ধারে পোস্ট কার্ড দিয়েছ? কে বললে? কে আবার? আমি নিজে চোখে দেখলো তারুণ জেঠা পোস্ট কার্ড নিয়ে চলে গেল। হাতে গেছে গেছে দেবে কোন পয়সা? হ্যাঁ দেবে, কত দিচ্ছে? রোজ রোজ তো নিয়ে যায়, দেয়। তোমার দিয়ে ব্যবসা হবে না দয়ালকা। থাক, তোকে আর হিসেবি বলা করতে হবে না, হাতে লেখা লিখেছিস। হ্যাঁ নাও দেখো। তিনটে ভুল, কাল ছিল দুটো, বাড়লো কেন? দাও আবার লিখি। না আজ আর বই দেখে নয়, আজ তুই তোর মন থেকে লিখবি। মন থেকে? আচ্ছা কুমি, এত কথা যে তুই ভাবিস, এত কথা যে তোর মনে আসে, চাইলে তুই সব লিখে ফেলতে পারিস না? হ্যাঁ দাও না, এপাশ থেকে ওপাশ অব্দি লিখে ফেলছি। বেশ হলে আমার ডাকবি, কেমন? যা খুশিতে লিখবো কিন্তু। আচ্ছা দেখবো তুই কি লিখিস। কি লিখি যাহা মনে আসে তাই। আমার নাম কুমুদিনী, কুমুদিনী মানে পদ্ম, পদ্ম ফুল জলে থাকে, আমি জলে ডাঙায় সব জায়গায় থাকি, লোকে বলে পুরুঞ্জনী। এই গায়ে একজন বাবু এসেছেন, এপে পাস বাবু, গোপ আছে, দারোগা হবেন তো? গোপ নইলে আবার দারোগা কিসের? তবে আর একটু লম্বা হলে ভালো হত। একটা পোস্ট কার্ড দেবেন মাস্টারমশাই? কে লুকি লুকি এসব হচ্ছিল দেখি খাতাখানা? বারে আমি তো হাতের লেখা লিখছিলাম। এর নাম হাতের লেখা? গোপ লম্বা হলে ভালো হতো, আমার গোপ লম্বা হোক বেটে হোক, তাহলে তোমার কিছু নেই? আহা আমি কি কারো নাম ধরে বলতে গেছি নাকি? নিজের ঘরে না নিলেই হয়। বেশ তাহলে আমিও বলি, এখানে একটা মেয়ে আছে বিচ্ছু নাম্বার ওয়ান, বোম্বাই চড়কে তো ওস্তাদ ভূভারতে, তার মতো আর একটিও নেই। কি নাম ধরে তার বলিনি, নিজের ঘরে না নিলেই হয়। ও মা কি কুচুটে গো! কি কুচুটে? কুচুটে ঝগড়া করার গুরু ঠাকুর। তার সঙ্গে ঝগড়া করছিস তুমি? দেখো না দয়ালকা, তুমি আমার মন থেকে লিখতে বলেছিলে না, আমি লিখছি আরো। আরে
ফের হাওয়ার সঙ্গে কথা কইছিলি তো? না রে অলকা, আমি বুঝেছি বুঝেছি। মন দিয়ে লেখ তো স্বভাব আর কেন না, যেমন দিয়ে লেখ। বস যা, যা বস। বাহ